অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমরা জেনে নিলাম আসলে কিভাবে এই রিউমাটিক ডিজিজ গুলো কি কি কারণে হচ্ছে, এবং ধন্যবাদ ম্যাম একটা পরিষ্কার ধারণা দিয়েছেন অত্যন্ত সহজ ভাষায়। ম্যাম, আমরা মোটামুটি আলোচনা থেকে যেটা বুঝেছি, রিউমাটিক ডিজিজ গুলোর সাথে ব্যথার একটা সম্পর্ক আছে, ব্যথা উপসর্গ হিসেবে থাকছে। এছাড়া আর কি কি উপসর্গ থাকতে পারে ম্যাম? বিভিন্ন ধরনের রিউমাটিক ডিজিজ আছে, মোটামুটি একটা ওভারঅল ধারণা যদি দিতেন কি কি উপসর্গ এক্ষেত্রে থাকতে পারে। যেটা প্রথমে বললাম যে রিউম্যাটোলজি যে বিষয়টা, অর্থাৎ রিউম্যাটোলজিস্টরা কোন ধরনের বাতগুলো নিয়ে মূলত কাজ করেন, এটার জন্য আমাদেরকে আসলে এই যে ব্যথার ধরনটা সম্পর্কে একটু বুঝতে হবে। আমি যে ব্যাপারটা বললাম যে মেকানিক্যাল যে ব্যথাগুলো হয়, আমাদের দীর্ঘক্ষণ চলাফেরা, অনিয়ন্ত্রিত জীবনযাপন, এগুলোর কারণে যে ব্যথাগুলো হয় আমাদের, সেইগুলো কিন্তু আসলে আমরা চিকিৎসকদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা রিউম্যাটোলজি এবং ফিজিক্যাল মেডিসিন আমরা সবাই এই রোগগুলোর চিকিৎসা করে থাকি। এবং যদি আঘাতজনিত কোনো ব্যথা হয় সেক্ষেত্রে হয়তো আমরা অর্থোপেডিক্স, অর্থাৎ আমাদের যে হাড়ের যে সার্জন যারা, তারা সেক্ষেত্রে মূল চিকিৎসকের রোলটা প্লে করে থাকেন। তাহলে আমাদের একটু রোগীদেরকে বুঝতে হবে যে এই যে ব্যথার জন্য এতগুলো ভাগ কেন, রিউম্যাটোলজিস্টরা আসলে মূলত কোন ব্যথাগুলো নিয়ে কাজ করেন। এই ক্ষেত্রে মূল যে মনে রাখার বিষয় সেটা হচ্ছে প্রদাহজনিত যে ব্যথাগুলো, যেই ব্যথাগুলো আমি বললাম যে আসলে আমার চলাফেরার সাথে সম্পর্ক না, ব্যাপারটা এমন না যে দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করলে একটু আমার ব্যথা হয়, দীর্ঘক্ষণ কাজ করলে ব্যথা হয়, তা না। রিউম্যাটোলজিক্যাল যে ডিজিজগুলো, এই ব্যথাগুলো দেখা যায় জয়েন্টে ব্যথার সাথে সাথে গিরাগুলো ফুলে যায়, লাল হয়, অনেক সময় হয়তো সাধারণ রোগীরা জয়েন্টে পানি আসে, এভাবে ওনারা এই জিনিসটাকে ব্যাখ্যা করেন। কখনো দেখা যায় যে জয়েন্ট গুলো আড়ষ্ট হয়ে যায়, অর্থাৎ স্বাভাবিকভাবে উনি মুভ করতে পারছেন না, যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্টিফনেস বলি। তারপর সেই জয়েন্ট গুলো লাল হয়ে সাথে হয়তো জ্বর ভাব, হালকা জ্বর থাকতে পারে, এবং দুর্বলতা, শারীরিক অস্বস্তি, অর্থাৎ উনার ওজন কমে যাওয়া অথবা উনার খাবারের স্বাভাবিক রুচি এগুলো কমে যাওয়া, ব্যথার সাথে এই উপসর্গগুলো থাকে। এছাড়া ব্যথার বাইরে যদি আমি বলি, যেমন আমি আরো কিছু রোগের নাম বলেছিলাম, সেই সব ক্ষেত্রে দেখা যায় একই রোগীদের ব্যথার সাথে শারীরিক একদম অন্যান্য উপসর্গ, যেটা হয়তো রোগীরা অনেক সময় বুঝতে পারেন না যে উনার এই উপসর্গগুলো ব্যথার সাথে সম্পর্কিত, মানে একই রোগের কারণে হচ্ছে। সেক্ষেত্রে কমন উপসর্গগুলো হচ্ছে আমাদের স্কিনে বেশ কিছু পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের র্যাশ বা চামড়ায় বেশ কিছু ধরনের সমস্যা থাকে, চোখে কিছু সমস্যা থাকে, কারো কারো ক্ষেত্রে হচ্ছে মুখের ভেতর ঘা হয়। তারপর দেখা যায় যে মাংসপেশি দুর্বল হয়, অর্থাৎ উনি হাত বা পা নাড়াচাড়া করে যে কাজ, ব্যথার সাথে হয়তো সেই মাংসপেশির দুর্বলতা উনি বোধ করছে, আলাদাভাবে মাংসে ব্যথা হচ্ছে। একই সাথে কারো কারো ক্ষেত্রে হার্ট, লাংস, ব্রেইন এগুলো আক্রান্ত হয়, এবং যখন হার্ট, লাংস বা ব্রেইন আক্রান্ত হয় তখন আসলে হার্টের অন্যান্য রোগীর ক্ষেত্রে যেই ধরনের সিমটম হয়, হয়তো বুকে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, লাংসের অন্যান্য রোগের ক্ষেত্রে যেই উপসর্গ হয়, কাশি, শ্বাসকষ্ট, এই জিনিসগুলো জয়েন্টের ব্যথার সাথে একই সাথে চলে আসে। এমনকি স্ট্রোক, হয়তো যখন নার্ভ আক্রান্ত হবে তখন হয়তো প্যারালাইসিস হতে পারে, ব্রেইন স্ট্রোক হতে পারে, চোখে দেখতে সমস্যা হতে পারে। অর্থাৎ আমরা যখন দেখবো যে কোনো একজন রোগীর দীর্ঘমেয়াদী ব্যথা এবং ব্যথার সাথে ওনার অন্যান্য আরো কিছু উপসর্গ আছে, তখন আসলে আমাদেরকে একটা রিউম্যাটোলজিক্যাল অ্যাসেসমেন্টে যেতে হবে, অর্থাৎ হয়তো ওনার একই রোগ এই সবগুলো উপসর্গ তৈরি করছে।